নমস্কার বন্ধুরা, মাল্টিয়া সিএসসি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমি রয়েছি সুমন তোমাদের সাথে। বন্ধুরা, ইন্ডিয়ান রেলের আন্ডারে IRCTC-র তরফ থেকে একটা নতুন জব ভ্যাকেন্সি আউট হয়েছে অ্যাপেন্ডিক্সের জন্য, যেখানে তোমরা সকলে আবেদন করতে পারবে মিনিমাম যোগ্যতায়। তাই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এখানে মোট শূন্য পদ কত রয়েছে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং আবেদনের লাস্ট ডেট কবে, A to Z ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখো এবং যে সমস্ত ভাই বোনরা আমাদের চ্যানেলে নতুন, তারা সমস্ত চাকরির খবর সবার আগে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, অন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি রয়েছি IRCTC অফিসিয়াল নোটিফিকেশনে। নোটিশের প্রথমেই তোমাদের বলে দেওয়া হয়েছে, ইস্ট জোন কলকাতার তরফ থেকে তোমাদের ইনভাইট করা হচ্ছে অ্যাপ্রেন্টিক্স ট্রেনির জন্য, যেখানে শূন্য পদ তোমাদের ছকের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। প্রথমেই দেখো তোমাদের কোন ট্রেডের জন্য নোটিশ প্রকাশিত হয়েছে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসোসিয়েট ট্রেড এর জন্য। বোঝা গেছে সকলে? এখানে তোমাদের মোস্ট পোস্ট কতগুলি দেওয়া হয়েছে, 25টি। নেক্সট দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে আবেদন করার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে দেখে নাও। এখানে আবেদন করার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস, এবং মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে, এবং তার সাথে সাথে রেকগনাইজ বোর্ড থেকে ITI পাস হতে হবে, তাহলেই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট দেখো ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু অ্যাপ্লাই থ্রু দ্য পোর্টাল, এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনে আবেদন করতে বলা হচ্ছে। এরপরে দেখো এজ লিমিট, এই পোস্টে আবেদন করার জন্য তোমার বয়স হতে হবে 15 থেকে 25-এর মধ্যে। এর মধ্যে তোমার বয়স ক্যালকুলেট করা হবে 1/6/2023 অনুযায়ী, অর্থাৎ 1/6/2023 অনুযায়ী তোমাকে বয়স হতে হবে 15 থেকে 25-এর মধ্যে। বোঝা গেছে সকলের? এজ রিল্যাক্সেশনের ক্ষেত্রে SC এবং ST-রা বয়সের ছাড় পেয়ে যাবে 5 বছর, OBC-রা বয়সের ছাড় পাবে 3 বছর, এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারা বয়সের ছাড় পেয়ে যাবে 10 বছর। এরপর দেখো প্লেস অফ ওয়ার্ক, এখানে আবেদন করলে তোমাদের কাজ দেওয়া হবে কলকাতার যে কোনো জায়গায়। এরপর নেক্সট পয়েন্ট দেখো সিলেকশন প্রসেস, এখানে তোমাদের কোনো রকম কোনো রিটেন টেস্ট হবে না, ভাইভাও হবে না, এখানে আবেদন করলে তোমাদের নাম্বারের ভিত্তিতে নিয়োগ করা হবে। বোঝা গেছে সকলের? নেক্সট পয়েন্ট দেখো ইম্পর্টেন্ট ডেট, তোমাদের অনলাইনে আবেদন শুরু হচ্ছে 14/6/2023 এবং আবেদন শেষের দিন 29/6/2023, অর্থাৎ আবেদন শুরু হয়ে গেছে, তাই সকলকেই বলবো দেরি না করে আবেদন করে নাও। এবার দেখে নাও তোমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। 1 নম্বর দেখো 10th স্ট্যান্ডার্ড মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট। 2 নম্বর দেখো ITI স্ট্যান্ডার্ড মার্কশিট, অর্থাৎ ITI রেজাল্ট। নেক্সট দেখো ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট। নেক্সট ডেট অফ বার্থ প্রুফ, তারপর উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যদি থাকে, নেক্সট গ্র্যাজুয়েশনের রেজাল্ট যদি থাকে, কাস্ট সার্টিফিকেট SC ST OBC ক্যান্ডিডেটদের জন্য। বোঝা গেছে সকলে? তো তোমাদের এই যে ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে সাবমিট করতে হবে। নোটিশে কি কি বলা হয়েছে A to Z ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে আলোচনা করে দিলাম। যে সকল ভাই বোনের বুঝতে অসুবিধা হয়েছে তারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাও, আর যারা আবেদন করতে চাও তারা খুব তাড়াতাড়ি আবেদন করে নাও, সময় বেশি নেই হাতে। আজকের আলোচনা এখানেই শেষ, পরবর্তী ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।